বসতে পারে দেখে না তোর মায়া মনে না দেখে না আপনারা কেমন আছেন ভালো আছেন আপনারা কি খুশি হয়েছেন আপনাদেরকে তো বেতনও বাড়ানো হয়েছে শুনছেন তো 7000 যারা ছিলেন সবাইকে 10000 করে দেওয়া হয়েছে আর 4500 যারা ছিলেন তাদের সবাইকে 6000 করে দেওয়া হয়েছে তো আজকে এই যে ভবন উদ্বোধন অনুষ্ঠানে হরিজন ভবন উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আচ্ছা এখানে সভাপতি উপস্থিত আমার কাউন্সিলর বৃন্দ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত যারা এই ভবনে যারা বসবাস করবেন বঞ্চিত অবহেলিত যারা নাগরিক সবসময় আসলে এই শহরের আমাকে এই যে ধন্যবাদ দিল পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আমি আমাকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত না আমি আপনাদের ধন্যবাদ দিই যে আপনাদের কারণে আজকে আমরা আমাদের শহরটি পরিষ্কার এবং আমাকে সবাই প্রশংসা করে আসলে প্রশংসার দাবিদার আপনারা কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই শহরটা পরিষ্কার একটা জিনিস আমরা চিন্তা করি না এই শহরের আমার বাসার ময়লাটা আমার ময়লাটা যেটা আমি পরিষ্কার করি না সেটি কিন্তু আপনারা পরিষ্কার করেন এই পরিচ্ছন্ন কর্মীরা সিটি কর্পোরেশনে পরিষ্কার করে তা আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি বলবো আমার প্রতিটি কাউন্সিলরকে আমি সবসময় বলি যে আপনারা যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদের সবসময় দেখা হইলে একটা ধন্যবাদ দেবেন যে আমার ময়লাটা আপনি আমার জন্য পরিষ্কার করতেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এজন্য কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের আপনাদের আসলে আমি তো যেহেতু আমি আপনারা জানেন যে 10 বছর আমেরিকার মতো জায়গা থেকে এসেছি আমি নিজেও কাজ করছি নিজের ময়লাটা নিজের ফলাইতে হয় নিজের ময়লা নিজের পরিষ্কার করতে হয় আমরা বাংলাদেশে যারা থাকি আমাদের আসলে আমরা ওইভাবে ফলান লাগে না তো পরিষ্কার করা লাগে না যে কারণে আমরা অনেক কিছু উপলব্ধি করি না আপনি যদি আমি যখন আমেরিকায় ছিলাম নিজের কাজ সব নিজের করা লাগছে শুধু ময়লা পরিষ্কার না জামা কাপড় ধোয়া হইতে শুরু করে সব কিন্তু আমাদের দেখা যায় বাংলাদেশে আমাদের কাজে মানুষ থাকে বা পরিচ্ছন্ন কর্মীরা থাকে যারা এগুলি করে যে কারণে অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি না যেহেতু আমি এই কাজগুলি করছি আমি উপলব্ধি করি আপনাদের কষ্টটা আমি বুঝি এবং যেহেতু একটি পরিবারে জন্মগ্রহণ করছি আমরা ছোটবেলা হতে সবসময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা এই দেশটিকে তার পিতা জাতির জনক স্বাধীন করেছিলেন এই বঞ্চিত মানুষদের এই যে সোনার বাংলাদেশ করার যে প্রত্যয় করেছিলেন বা সোনার বাংলাদেশ যে আমরা করব সোনার বাংলাদেশ করতে হলে আপনাদের বসবাসও তো সোনার করতে হবে আমাদের আপনারা ঠিকই আপনাদের জীবন মান আপনারা যে অবস্থায় আমি তো আসছি আপনাদের ঘরে ঢুকছি আমি দেখছি এইভাবে কোনো মানুষ বসবাস করতে পারে না আপনারা যে কষ্টের মধ্যে মানে বসবাস করেন যে কারণে কিন্তু আমি দেখেন এই প্রকল্প এরকম অনেকগুলি প্রকল্প কিন্তু বন্ধ হয়ে আছে সিটি কর্পোরেশনের দুর্নীতির কারণে আমি কিন্তু এগুলি ঠিকাদার বাতিল করে নতুন ঠিকাদার আমি আপনাদের কথা দিছিলাম যে আপনাদের এই বিল্ডিং গুলি আমি কমপ্লিট করব আমি যাওয়ার আগে আমি এগুলিকে আপনাকে কমপ্লিট করে দিয়ে যাব সেই কথা আমি চেষ্টা করছি আমার কথা রাখার জন্য এবং আমি আমি চাই আমি যতদিন আছি এবং আপনারা যেভাবে আমার পাশে সবসময় দাঁড়ান আমার যে কিছুদিন আগে আপনারা একটা জানেন একটা ঘটনা ঘটছিল তখন আপনারা যেভাবে রাস্তায় নেমে আসছিলেন আমার কলিজাটা এত বড় হয়ে গেছে যে আপনারা আপনারা এই যে দুঃখী মানুষ যারা আছে তাদের জন্য নিশ্চয়ই আমি আপনাদের জন্য কিছু করতে পারছি যে কারণে আপনারা আমার জন্য রাস্তায় নামছেন তো আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনাদের জীবন মান যেন আরো উন্নত করতে পারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন বলে আমরা এই কাজগুলি করতে পারতেছি আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা তিনি আছে বলেই এগুলি তার সময়ে এইসব প্রকল্পগুলি বাস্তবায়ন হয় এবং ঢাকায় কত বড় বড় ফ্ল্যাট করে দিয়েছে আপনি জানেন যে গরিবদের যারা কলোনিবাসী ছিল তাদের জন্য তাদের জীবন মান উন্নত করার জন্য তাদের ফ্ল্যাট করে দিয়েছে বড় বড় ফ্ল্যাট করে দিয়েছে তো এখানে আপনাদের আপনারা দুইটা আজকে দুটি তো টোটাল তিনটি আল্লাহ রহমতে আজকে আমার মনে শান্তি এই কারণে লাগতেছে যে তিনটা আপনাদের হরিজন কলোনি যে তিনটা ছিল তিনটেই আজকে সমাপ্ত হবে এবং আজকে আপনারা আজকে থেকে আপনারা এই ফ্ল্যাটে আপনাদের জীবন মান আগের থেকে অনেক উন্নত হবে যে কষ্টটা আগে ছিল সেই কষ্টটা আপনাদের থাকবে না আশা করি এবং এই পরিবেশটা সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের
এই সব সব আপনারা ফ্ল্যাটে উঠে যাওয়ার পর সব এখানে উঠিয়া আপনাদের পুকুরের পারে এখানে যাতে হাঁটার ব্যবস্থা করে দেব আপনারা যাতে এখানে আপনাদের ওয়াশরুমে সুন্দর মতো হয় পরিবেশটা যেন একটা অন্যরকম হয় যাতে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বড় হবে এখানে তারা যেন একটি ভালো পরিবেশে তারা বসবাস করে ভালো স্কুলে যায় উন্নত শিক্ষায় শিক্ষিত হয় তো এবং যারা চাকরির বিষয়টা যেটা বললো যারা এখানে থাকেন চাকরি যারা সিটি কর্পোরেশনে নাও করেন কারণ হরিজন কোনো না কোনো জায়গায় হয়তো আমার সিটি কর্পোরেশনে আপনারা চাকরি করেন না আপনারা হয়তো ডিসি অফিসে কেউ চাকরি করেন বা অন্য কোনো স্কুলে চাকরি করেন বা যে কোনো জায়গায় চাকরি করেন যেহেতু এটি হরিজন কলোনি শুধু আমি বলবো সিটি কর্পোরেশনের না এখানে যারা থাকেন সবাই এখানে এখানে ফ্ল্যাট আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো তাদের দেওয়ার জন্য সমবন্টন করবো আমরা তো যার জন্য যাতে কেউ বঞ্চিত না হয় আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই এবং আজকে এখানে যে ধরনের এই আমাদের আমাদের পরিচ্ছন্ন অফিসার আছেন যিনি আমাদের রবিউল সাহেব কিভাবে আপনাদের আজকে লটারিটা হবে এটা একটু ব্যাখ্যা করে ওনাদের বলে দেন সবাইকে কারণ এখানে কাকে দিতে যাই কে পাবে কোনটা পাবে যেমন মুরব্বীদের জন্য যারা বয়স্ক তাদের জন্য আমরা একতলা দোতলার ব্যবস্থা রাখছি যাতে কষ্ট করে উপরে না ওঠা লাগে আমরা সেইভাবে বিবেচনা করে আমরা দুইটা তিনটা ভাগ করছি এই দুই তিন ভাগে এরকম লটারি হবে যারা নিচে পড়বেন যে যে লটারিতে যান নামাবে সে আপনারা ওই ফ্ল্যাটে চাবি নিয়ে আপনারা চলে যাবেন এখনই এখন আমাদের কথা বলছেন আমাদের রবিউল সাহেব ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আমাদের মেয়রকে তো আপনারা খুবই খুশি হবেন আপনারা যেভাবে চেয়েছেন আমাদের মেয়র মহোদয় ঠিক প্রত্যেকেও ভালো ভাবে আপনাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে বলছে এবং চেষ্টা করছি আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের মেয়র মহোদয় আপনারা চাইছেন যে লটারি করলে কেউ চারতলা পাবো কেউ পাঁচতলা পাবো কেউ নিচতলা পাবো যে অসুস্থ বৃদ্ধ সে চারতলা পাঁচতলা কেমনি উঠবে কিন্তু মেয়র মহোদয় এটাকে ক্যাটাগরি রাখছে যে অসুস্থ কতজন আমাদের এটা আমরা যারা পরিবার আমরা অসুস্থ পেয়েছি বৃদ্ধ অসুস্থ রূপ যারা ওই অসুস্থ হলো একটা একটা ফ্ল্যাট করে পাবে কিন্তু অসুস্থ